আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন মাত্র 24 ঘন্টায় পেয়ে যাবেন উমরা ভিসা, এবং এতে লাগবে না কোনো এজেন্সির সহায়তা। উমরা হজ যাত্রীদের ভিসার আবেদনের জন্য একটি অ্যাপস পদ্ধতি চালু করেছেন সৌদি আরব, ফলে আবেদনের মাত্র 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন উমরা ভিসা। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তৌফিকি ফাজাল আল রাবিয়া গত বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই পদক্ষেপের অংশ হিসেবে উমরা ভিসার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। এ বিষয়ে উমরা পালন ছাড়াও সৌদি আরবের অন্যান্য অঞ্চলে যেতে পারবেন উমরা গমনকারী ব্যক্তিরা। উমরা বিষয়ক মন্ত্রী জানান, আগে হজ যাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসতে হতো, তখন হজ ও উমরা যাত্রীদের মক্কা মদিনায় যাতায়াতেও এজেন্সির মাধ্যমে করা হতো। এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দ মতো আবাসন ও পরিবহন নির্ধারণ করতে পারবেন, এতে কোনো এজেন্সির দরকার হবে না, এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থান ঘুরে দেখতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যারা উমরা পালন করতে চাচ্ছেন তারা অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আপনি নিজে আপনার সুবিধা মতো সব কিছু করে নিতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, ভিডিওটা সবাইকে শেয়ার করে সবাইকে এই বিষয়টা জানার সুযোগ করে দেবেন আশা করি। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।